হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে হলো শুক্রবার আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এই যে দেখো এই গাছটাতে এই ফুলটা কি ভালো লাগে না! এই ফুলটা আসলে আমাকে একটা দিদি একটা গাছ দিয়েছিল জানো তো, তারপর একটা থেকে এতগুলো হয়ে গেছে। আর আজকে বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর বাচ্চাগুলো সব আবদার করেছে যে ওরা আজকে চিংড়ি মাছের মালাইকারি খাবে। আর আসলে কি বলো, ওরা তো খুব একটা ঝাল টাল খেতে পারে না, ওই জন্য চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওরা খেতে বেশ ভালোই বাসে। তো সেই জন্য আমি এখন ওদের সবার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি। তো এটা আমি মোটামুটি অনেকবারই রান্না করেছি, কারণ অঙ্কুশও এই রান্নাটা খুব ভালোবাসে। আমি যখন শিলিগুড়িতে যাই তখন অঙ্কুশ একদিন হলো মানে এই জিনিস এই চিংড়ি মাছটা এই রেসিপিটা ও খেতেই চায়। তো দেখো আমি চিংড়ি মাছটা সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপরে এখন কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এটার রেসিপিটা কিন্তু আমি শর্টসে দিয়ে দেবো, তো তোমরা যদি কেউ রেসিপি চাও তো তোমরা কিন্তু শর্টস থেকে দেখে নিও। তো ওখানে আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি যে কী কী মশলা ইউজ করেছি, কী ইউজ করেছি। আর এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আমি জানি এটা সবাই বানাতে পারে, কিন্তু মানে এক একজনের বানানোর পদ্ধতিটা তো এক এক রকম হয়। তো এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়, খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, তো এটা খুব ভালো লাগে। আর এটা জানো তো, আমি জানি না মানে সবার ভালো লাগে কি না, আমার বোন বলে আর আমারও মনে হয় এটা পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে, মানে বেশ সুন্দর লাগে খেতে। তো আমি কিন্তু আমার শর্টসের যে ইয়েটা আছে ওইখানে কিন্তু আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু দেখে নিও। তো তোমার আমার কিন্তু রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে আর এখন সমস্ত বাচ্চাগুলো খাবে। তো আজকে ছোট ভাই দুটো আমাদের বাড়িতেই আছে, তো আর আজকে রান্না হয়েছে ডাল, আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো এখানে সবাই খেতে বসেছে, আর খেতে বসে এটা নেবে ও এটা নেবে, তারপরে খাওয়া দাওয়ার পরে এরা সব ব্যাট বল খেলতে এসেছে নিচে। আর ব্যাট বল খেলতে এসে এদের বল চলে গেছে আমাদের পাশের বাড়ির কাকুর বাগানে। আর তারপরে এই যে দেখো মামা বাড়ির নিচে একটা অফিস আছে, তো ওই অফিসের একটা দাদা তাকে বের করে ওরা এখন ওর মধ্যে ঢুকিয়েছে জানো তো, বল খুঁজে আনার জন্য, ভাবো তাহলে। তো যাই হোক এখন বলটল ওরা খুঁজে পেয়ে গেছে, দাদাটা খুঁজে পেয়ে গেছে, এখনই নিয়ে আসবে ওদের বলটা। আর আমার অবস্থা দেখো, আমার নাকে হচ্ছে গুড়গুড়ির কাজলের টিপের কালি, আর আমার কপালের সিঁদুরের টিপ হচ্ছে গুড়গুড়ির কপালে, এই রকম অবস্থা আমার কোলে ছিল। আর আজকে সন্ধেবেলা কিন্তু আবার পিকনিক হচ্ছে, আর আজকে পিকনিকে আমারও রান্নার দায়িত্ব আছে। আমি আজকে রান্না করছিলাম চিকেন পাকোড়া, তো ওটা ভাজা হয়ে গেছে। আর এখানে তো সবাই দারুণ মজা করছে, আর ওদিকে বড়দের একটা মাংস হচ্ছে আর বাচ্চাদের একটা মাংস হচ্ছে আলাদা করে, কারণ বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, তো সেই জন্য বাচ্চাদের মাংসটা এখানে আমি রান্না করছিলাম, আর বড়দের যে মাংসটা হচ্ছে যেটা ঝাল দেওয়া সেটা ওখানে আলাদা করে হচ্ছে। আর এই যে আমাদের কিন্তু গুড়গুড়িও চলে এসেছে, প্রথমে এসে উনি কারো কোলে যাচ্ছিলেন না, তারপরে যখন দেখেছে যে না মানে সবার সাথে একটু পরিচয় হয়েছে তখন উনি সবার কোলে যাচ্ছে। আর এখানে আমি কিন্তু বাচ্চাদের মাটনটা রান্না করছিলাম, তো এখানে ব্রোজেন কাকু সমস্ত মাটনটা ঢেলে দিচ্ছিল, কারণ আমার না এইরকম গ্যাস খুব ভয় লাগে জানো তো, মানে কেমন একটা যেন আনইজি লাগে, যে মানে কেমন একটা মানে আগুনের তাপ লাগছে, তাও কেমন একটা যেন লাগে, আসলে ওইটাতে তো অভ্যেস নেই, ওই জন্য মানে ঠিক পারি না। ওই জন্য ব্রোজেন কাকু বললেন যে তুমি মাংসটা একটু ঢেলে দাও। তো তারপরে দেখো এখানে সব এই যে বাচ্চা কাচ্চারা, এরা তো চিকেন পকোড়া খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন এখানে সবাই খেলছিল, বোম ফাটাচ্ছিল। আর এখানে হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা, আর এই বাচ্চাগুলোর সাথে কিন্তু আমার মাও জুটেছে। আর দেখো এরকমভাবে মানে মিউজিক স্টপ হওয়ার আগেই এরা সবাই বসে পড়েছে, মিউজিকই স্টপ হয়নি। হ্যাঁ, তো আমার মাও জুটেছে এটা এদের সাথে মিউজিক্যাল চেয়ার খেলতে, তো আজকে ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর তারপরে মানে অনেকবার মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছে, তো তারপরে এখন মিউজিক্যাল চেয়ার টেয়ার খেলার পরে আবার এরা ঠিক করেছে আবার এরা ফটকা ফাটাবে, তারপরে আবার ফানুস ওড়াবে নাকি। আর দেখো আজকে আমাদের পুরো পাড়ায় সব লাইটিং দিয়ে দিয়েছে সবার বাড়িতে, মানে এত সুন্দর লাগছে পাড়াটা দেখতে যে কি বলবো, মানে প্রত্যেকের বাড়িতে এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে, মানে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে মানে একটা চারিদিকে একটা কত সুন্দর একটা
ব্যাপার। তো ওই যে ওইখানে এই গলির এখান থেকে আমার বাড়িটা দেখা যাচ্ছে, তো ওই আর এইটা মামা বাড়ি আর এটা আমাদের একটা পাশের বাড়ি। তো এই বাড়ির লাইটিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ দিয়েছে ওরা, ওই ছাদের ওপর দিয়ে খুব সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু আমার কিন্তু ওদিকে বাচ্চাদের মাংসটা মোটামুটি হয়ে গেছে, আর এখানে কিন্তু ঝাল দেওয়া মাংসটাও মোটামুটি রেডি, আর এটা হচ্ছিল হাঁড়িতে আর উনোনে, তো এটাও মোটামুটি রেডি। ওই ধরো একটু লাস্ট মিনিট যেটা থাকে, গরম মশলা দেওয়া, এটা দেওয়া, ওটা দেওয়া, ওই সবই হচ্ছিল। তো তারপরে এখানে আমরা সবাই ফটকা ফাটাচ্ছিলাম, ফটকা মানে ওই টুবড়ি টুবড়ি এসব ফাটানো হচ্ছিল। তো আর পটকার কালেকশন হচ্ছে সমস্ত আমার মামার, আমার মামার কাছে যে কত রকমের পটকার কালেকশন, মানে সে আর কি বলবো, মানে একটা একটা করে বার করে, বুঝতে পারলে, মানে সেই ওই ঠাকুমার ঝুলি থেকে যেরকম একটা জিনিস বের হতো না, মানে হঠাৎ হঠাৎ করে বেরোবে, কী বেরোবে আমরা কেউ জানি না, এরকম একটা ব্যাপার, মানে মামার ঝুলি থেকে এত সুন্দর সুন্দর পটকা বেরোয়, মানে কী বলবো, দারুণ দারুণ ফটকা কালেকশন করে নিয়ে আসে মামা। তো এরপরে দেখবে একটা ফটকা মামা আমরা ফাটাবো, কি বললো ওটাকে, লোটাস ফটকা, বুঝলে, একদম সত্যি ওটা পুরো পদ্ম ফুলের মতো। আর দেখো এখানে কিন্তু আমাদের এই যে ছোট্ট গুড়গুড়ি, উনি কিন্তু ভাত রান্না করছে, সবাই পিকনিকে রান্না করছে, আর গুড়গুড়ি রান্না করবে না এটা কি কখনো হয়, তাই গুড়গুড়ি এসে কিন্তু ভাত রান্না করছে। তো দেখো কত সুন্দর ভাত রান্না করেছে গুড়গুড়ি, গুড়গুড়ি কিন্তু সব পারে, আমাদের ছোট্ট গুড়গুড়ি ভাত রান্না কেন, সব রান্না করতে পারে, কিন্তু আজকে গুড়গুড়ির যেহেতু সময় ছিল না, সেই জন্য গুড়গুড়ি শুধু ভাত রান্না করে আমাদেরকে খাইয়েছে, আর ভাতটা কিন্তু দারুণ হয়েছিল। তো এখানে দেখো উনি কি করছেন, এখানে দেখেছো এতটুকু পুচকি, ও ঠিক জানে যে হাতাটা কিরকম ভাবে ভাতের মধ্যে দিতে হয়, তাহলে ভাবো। আর দেখো এইবার কিন্তু সেই যে বললাম তোমাদেরকে লোটাস ফটকা, এইবার দেখো লোটাস ফটকা, মানে আমার মামার পটকার কালেকশন দুর্দান্ত দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। তো দেখো তোমরা জাস্ট ফটকাটা কি সুন্দর, আর এখানে তারপরে ওড়ানো হচ্ছিল ফানুস। তো সবাই মিলে ফানুস ওড়াচ্ছিল, কারণ আগের দিন তো আমাদের ফানুস ওড়ানো একদম লক্ষ্মী পুজোর দিন আমরা একদম আনসাকসেসফুল ছিলাম, তো আজকে আমরা যে কটা ফানুস উড়িয়েছি প্রত্যেকটা সাকসেসফুল, আর এত সুন্দর উড়েছে ফানুসগুলো, মানে কি বলবো, দারুণ উড়েছে, অনেক দূর অবধি গেছে জানো তো। আসলে ফানুসটা না ঠিকঠাকভাবে ওই খুলে ধরানোটাই মেন ব্যাপার, একবার যদি ভালো মতো ধরে যদি ভেতরটাতে গ্যাসটা ভালো মতো হয়ে যায়, তাহলে কিন্তু দারুণ ওড়ে ফানুস। আর তারপরে আমরা দেখো আমাদের যে ভাতের যে মাঠটা ছিল, সেটাই যে এই ষাঁড়টা বাড়ির সামনে অনেকক্ষণ থেকে বসেছিল, তো ওকে নিয়ে এসে আমরা সবাই মিলে খাওয়ালাম, আমি, মৌলি, বিদ্যা, মহুল, দুই ভাই, তারপরে গুড়গুড়িও আছে কিন্তু আমার সাথে জানো তো, আর গুড়গুড়ি এইসব দেখতে খুব ভালোবাসে। এই দেখো উনি একদম টুপি টুপি পরে, একদম সোয়েটার টোয়েটার পরে উনি কিন্তু একদম চলে এসেছেন এইসব দেখতে। আর তারপরে কিন্তু আমরা এখন খেতেও বসে পড়েছি, আর আজকে ডিনারে ছিল মাটন কষা ভাত আর তার সাথে কিন্তু স্যালাড। আর তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই বলছে যে না আমরা সবাই আর একটা ফানুস উড়াবো, ফানুস উড়িয়ে তারপরেই আমরা কিন্তু সবাই যে যার মতো শুতে যাব, তার আগে কিন্তু আমরা কেউ শুতে যাব না। তো সেই জন্য এখন হচ্ছে ফানুস উড়ানো হচ্ছে। তো এই দেখো আবার কিন্তু এরা ফানুস উড়াতে গেছে।
তো এই দেখো আমাদের ফানুস কিন্তু দারুণভাবে উঠছে, আর আজকের মতো কিন্তু এখানেই সমস্ত কিছু পিকনিক আমাদের সম্পন্ন হলো। তো চলো আজকের ভিডিওটা আমিও এখানে শেষ করে দিচ্ছি, আর বড় করব না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর সামনেই তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, বাড়িতে কালী পুজো আছে, অনেক আয়োজন আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো, আর দেখলে একবার হলেও একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো টাটা ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর হ্যাঁ, আজকে কিন্তু ভ্লগের এন্ডিংটা একজন স্পেশাল মানুষ করছে, সেটা হচ্ছে আমার ভাই। তো তোমরা ভ্লগের এন্ডিংটাও দেখো যে ও কি সুন্দর করেছে। টাটা। ঠিক আছে গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। ইয়ে।